नमस्कार बंधुरा, आज এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকের নায়িকা তিতিরের বিষয়ে জানা অজানা কিছু তথ্য। তার আসল নাম, বয়স, বাড়ি, পরিবার, সম্পত্তি ইত্যাদির বিষয়ে নানা অজানা কথা। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তিতিরের চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর আসল নাম অরুণিমা হালদার। তিনি জন্মেছিলেন 8 এপ্রিল 2002 সালে। 2023 সাল হিসাবে তার বর্তমান বয়স 21 বছর। তার হাইট 5 ফুট 4 ইঞ্চি, ওয়েট 53 কেজি। অরুণিমার পছন্দের খাবার হলো ফুচকা, আইসক্রিম, মোমো। অভিনেত্রী তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন বেথুন স্কুল থেকে এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করছেন। এবার আসবো অভিনেত্রীর অভিনয় জীবনের বিষয়ে। অরুণিমা ছোটবেলা থেকেই অভিনয় করতে ভীষণ পছন্দ করেন, পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন। প্রথমবার অরুণিমাকে দেখা যায় 2015 সালে শিবপ্রসাদ এবং নন্দিতা রায় পরিচালিত বেলা শেষের ছবিতে। এছাড়াও অনেকগুলি ছবিতে দেখা যায় তাকে, যেমন চিকু, তৃতীয় অধ্যায়, বেলা শুরু ইত্যাদি। সিনেমা ছাড়াও অরুণিমাকে পাপ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। তবে 2021 সালে স্টার জলসার আয়তবে সহচরী ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে অভিনয়ের পথ চলা শুরু এবং এই ধারাবাহিকে অরুণিমার অভিনয় ভীষণভাবে পছন্দ করেছিল দর্শক। একেবারে অন্যরকম একটা গল্প বলেছিল আয়তবে সহচরী। এরপর বর্তমানে আমরা তাকে জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকে অভিনেতা ঋত্বিক মুখার্জির বিপরীতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকটি। এবার আসবো অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের বিষয়ে। অরুণিমা বর্তমানে টেলিপাড়ার আর এক অভিনেতা রবদের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন, তবে এ বিষয়ে এখনো মুখ খুলতে দেখা যায়নি দুজনের কাউকেই। নিজেদেরকে বন্ধু বলেই দাবি করে থাকেন তারা। এবার বলবো অভিনেত্রীর স্যালারি সংক্রান্ত বিষয়ে। অরুণিমা তার সিরিয়ালের প্রতিটি এপিসোডের জন্য 20 থেকে 25 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং সিনেমা ও ওয়েব সিরিজের পিছু প্রায় 1 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তো বন্ধুরা, এই ছিল অভিনেত্রী অরুণিমা হালদারের বিষয়ে ছোট্ট একটি আপডেট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।